বন্ধুরা, কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি। আজকে একটা পাতুরি বানাবো। আর পাতুরি বললেই আমরা সবাই ভেবে থাকি কি ভেটকি মাছের পাতুরি বানাবো, কিন্তু আজ আমরা কোনো মাছের পাতুরি বানাবোই না। আজ বানাবো একটা সুন্দর সবজির পাতুরি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সবারই খুব ভালো লাগবে। আজকে পাতুরিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল। আর এই কাঁকরোল দিয়ে কিভাবে পাতুরি বানানো হয় আপনারা দেখলে সত্যিই খুবই অবাক হয়ে যাবেন। প্রথমে আমি কাঁকরোলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। কাঁকরোলের দুই দিকটা কেটে নেব। এবার ছালটাকে হালকা করে ছাড়িয়ে নেব। এটা তো কোনো বাদ দিতে নেই, তবুও যদি নোংরা টোংরা থেকে থাকে তার জন্য আমি হালকা করে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি কাঁকরোলগুলি কেটে ছালটা ছাড়িয়ে নেব। এই দেখুন, এভাবে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, খুব বেশি ছাড়াইনি, শুধুমাত্র কাঁটার দিকটা একটু একটু ছাড়িয়ে নিয়েছি। আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি, এখন এই গ্রেটার দিয়ে আমি ছাল ছাড়িয়ে রাখা কাঁকরোলগুলো গ্রেট করে নেব। দেখুন কি সুন্দর কাঁকরোলটা সরু হয়ে সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি যে কাঁকরোলটা প্রথমে গ্রেট করলাম, ভিতরে যে বীজটা আছে সেই বীজটাও কিন্তু খুব ভালোভাবে গ্রেট হয়ে গেছে। বীজটা কিন্তু একদমই গোটা গোটা নেই, আর একদম ঝুড়ির মতো হয়ে গেছে। দেখুন কতটা মিহি হয়েছে। ঠিক একইভাবে আমি বাকি কাঁকরোলগুলিও গ্রেট করে নেব। আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, সেই মশলাগুলো এখন বেটে নেব। 2 টেবিল চামচ সাদা সরষে, 1 চা চামচ কালো সরষে, 1 চা চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। কাঁকরোলটা আমার সবটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব, যেটা এই পাতুরির টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এখন এই গ্রেট করে রাখা কাঁকরোলের মধ্যে দিয়ে দেব লবণ 1 চা চামচ, অতি অবশ্যই কিন্তু লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, হলুদ গুঁড়ো 1 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সরষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা। সবটা আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু চেপে চেপে কাঁকরোলগুলোকে মাখবো না, একদম হালকা হাতে মেখে নেবো। খুব বেশি চেপে মাখলে এর মধ্যে যে লবণ দিয়েছি জলটা কিন্তু বেরিয়ে যাবে। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। পাতুরি কিন্তু সরষের তেল ছাড়া একদমই মানায় না, সরষের তেল কিন্তু দিতেই হবে। আবারও খুব ভালোভাবে মেখে নেব। কাঁকরোলটা তো মাখা হয়ে গেছে, এখন এটাকে রেখে দেবো। আর পাতুরিটা বানানোর জন্য তো আমাদের কলা পাতা লাগবেই। কলা পাতাটা কিন্তু এমনি এমনি আমরা পাতুরি বানানোর জন্য ব্যবহার করতে পারবো না, প্রথমে এটাকে খুব ভালোভাবে সেকে নিতে হবে। আর কলা পাতা সেকার জন্য প্রথমে আমি কলা পাতার মধ্যে সরষের তেল মেখে নেব। হাতের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে কলা পাতার মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে সরষের তেল মেখে নেওয়ার পর সেকে নিলে কলা পাতাটা যখন পাতুরি করার সময় মুড়বো তখন কিন্তু একদমই ফেটে যাওয়ার চান্স থাকবে না। সরষের তেলটা যতটা সম্ভব মেখে নিয়েছি, এখন কলা পাতাটাকে উনুনের উপর দিয়ে সেকে নেব। একদম কিন্তু আগুনের উপর রেখে দেবো না, ঠিক একইভাবে যেরকম আমি সেকছি সেরকমভাবেই সেকে নেব। এই সময় প্রচুর তাপ লাগে হাতে। দেখুন বন্ধুরা, খড়খড়ে কলা পাতা কিরকম নরম হয়ে একদম নেতিয়ে পড়ছে দেখুন। আর এরকম কলা পাতাই কিন্তু আমাদের লাগবে পাতুরি বানানোর জন্য।
কলা পাতাটাকে আমি পিস করে কেটে নিয়েছি। এখন পাতুড়ি যেরকম সাইজ করব ঠিক সেরকম মাপ করে কেটে নেব। এই যে মধ্যের মোটা শিরাটা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এই শিরাটা থাকলে পাতুড়ি মোড়ার সময় কিন্তু খুবই অসুবিধা হবে। শক্ত যে শিরটা আছে সেটা ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দেব যাতে পাতাটা ছিঁড়ে না যায়। দেখুন দুটো পাতা আমি কেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো শির নেই আর এটা খুব সহজে কিন্তু মোড়াও হয়ে যাবে। পাতার যে সবুজ দিকটা সেই সবুজ দিকটাই আমি সরষের তেল মেখে নেব। এবার এই কাকরোল মাখাটা আমি কিছুটা পরিমাণ কলা পাতার উপরে দিয়ে দেব। একটা চার কোণা শেপ দিয়ে সাজিয়ে নেব যাতে আমার বাঁধতে সুবিধা হয়। এবার উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল। এবার পাতাটাকে চারদিক থেকে মুড়ে নেব। পাতাটাকে মুড়ে নিয়েছি, এখন আমি সুতো দিয়ে বেঁধে নেব। একই পদ্ধতিতে আমি কলা পাতার উপর দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল দিয়ে খুব ভালোভাবে কলা পাতাটাকে মেখে নেব। এবার কাকরোলের যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল। এবার চারদিক থেকে মুড়ে দেব। চারদিক থেকে মুড়ে নিয়েছি, এবার সুতো দিয়ে বেঁধে দেব। ঠিক একইভাবে আমি সমস্ত পাতুড়িগুলো এভাবে তৈরি করে নেব। দেখুন কি সুন্দর করে বেঁধে নিয়েছি। তৈরিটা যখন বাঁধবেন তখন একটু টাইট করেই বাঁধবেন যাতে খুলে না যায়। বন্ধুরা আপনারা তো দেখলেন পাতুড়িগুলো সব মুড়ে নিয়েছি কলা পাতার মধ্যে। এখন এই পাতুড়িগুলো একদম ফাইনালভাবে তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল। পাতুড়ি তৈরি করার জন্য খুব বেশি পরিমাণ কিন্তু তেল দেওয়ার দরকার নেই। এখন এই তেলটাকে কড়াইয়ের চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। তেলটা কিছুটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে পাতুড়ি আমি তেলের মধ্যে দিয়ে দেব। পাতুড়িগুলো দিয়ে এখন নাড়বো না, এখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দিলাম, এখন এবার উল্টে দেব একবার। দেখুন একটা দিক বেশ ভালোই লাল হয়ে গেছে। এখন সবগুলো উল্টে দিয়ে আর একটা দিকও আমি এভাবে লাল করে পাতুড়িতে সেকে নেব। আবারও ঢাকাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কলা পাতার দুই দিকটায় খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম পুরো কালো হয়ে গেছে। এরকম যখন রং হয়ে যাবে তখনই বুঝবেন পাতুড়ি একদম তৈরি হয়ে গেছে। পাতুড়িগুলো আমার সব তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম কাকরোলের পাতুড়ি। দেখতে তো দারুণ লাগছে পাতুড়িগুলো, এখন খুলে দেখে নেব পাতুড়িগুলো ঠিক কেমন হয়েছে। বাহ কি সুন্দর সেন্ট বেরোচ্ছে একটা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। একদম যেরকম পাতুড়ি হয় ঠিক সেরকমই হয়েছে। আর কালারটা দেখুন একদম ভিতর পর্যন্ত হয়েছে, সেটা দেখেই বুঝতে পারছেন এই যে বাদামি রং ধরেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি গরম ভাত। তো পাতুড়িটা কেমন হয়েছে এখন গরম ভাতের সাথে খেয়ে দেখে নেব।
গরম ভাতের সাথে যা লাগছে না, আর সরষের তেলের ধোয়া ওঠা গন্ধ ব্যাপক সুন্দর, এত সুন্দর ঝাঝালো হয়েছে। আমাদের এই কাকরোলের পাতুরি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর বাড়িতে কিন্তু অতি অবশ্যই বানিয়ে দেখবেন এরকম কাকরোলের একটা ইউনিক রেসিপি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই কিন্তু রেসিপি ইন মিলেট স্টাইল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অতি অবশ্যই ক্লিক করে দেবেন।